সাবস্ক্রাইব রিয়েল নিউজ পিডি আর বেল আইকনে ক্লিক করুন সবার আগে সর্বশেষ খবর পেতে। বলিউড অভিনেতা অক্ষয় কুমারের জন্ম 9 সেপ্টেম্বর 1967 সালে। বলিউডে তার নাম অক্ষয় কুমার হিসেবে প্রচলিত হলেও তার আসল নাম রাজীব হরি ওম ভাটিয়া। প্রায় 3 দশকের ক্যারিয়ারে 130টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেতা অক্ষয় কুমার। 90-এর দশকে তিনি মূলত অ্যাকশন হিরো হিসেবে পরিচিত ছিলেন। তিনি বর্তমানে কমেডি চলচ্চিত্রে অভিনয় করে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। অক্ষয় কুমারের জন্ম পাঞ্জাবের অমৃতসরে। তার বাবা সামরিক বাহিনীতে ছিলেন, তার মায়ের নাম অরুণা ভাটিয়া। বন্ধুরা, আপনাদের যদি অক্ষয় কুমারের অভিনয় পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক দিন। রাজেশ খান্নার কন্যা টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন অক্ষয়। বলিউডের গুড লুকিং জুটিদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার জুটি। অক্ষয় কুমার যদি ড্যাশিং হন তাহলে টুইঙ্কেল খান্নাও কিন্তু বিউটি উইথ ব্রেনের প্রকৃষ্ট উদাহরণ। স্বভাবতই তাদের ছেলেমেয়েও যে দেখতে সুন্দর হবে তাতে অবাক হওয়ার মতো কিছুই নেই। মেয়ে নিতারা এখন খুবই ছোট, আর 15 বছরে আরফ কিন্তু এই বয়সেই বেশ মিডিয়া ফ্রেন্ডলি হয়ে উঠেছেন। বিভিন্ন অনুষ্ঠানে বাবা মায়ের সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় তাকে। ফর্সা লাল টুকটুকে কিশোরে নীল চোখ আর ভুবন ভোলানো হাসি ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে অনেকের। তারকাপুত্রদের মধ্যে অন্যতম সুন্দর দেখতে বললেও ভুল হবে না। অক্ষয় কুমার সারাক্ষণ বলেন কাজ গুরুত্বপূর্ণ বটে, তবে তার জীবনে প্রাধান্য তার পরিবার, আর সেই শিক্ষাতেই যে আরও বড় হচ্ছে তা তার আচরণের স্বভাব স্পষ্ট। কৈশোরে পা রেখেও বাবা মা বোনকে আঁকড়ে রয়েছে আরবের জীবন, কোথাও পাকামি লেশমাত্রটুকু নেই। অক্ষয় কুমারের ছেলে আরও বেশ কিছুদিন ধরেই মার্শাল আর্টের তালিম নিচ্ছেন। এই টিনেজার নাকি ওর বাবার অনেক গুণ পেয়েছেন, এখন থেকেই সে অক্ষয়ের মতো ফিটনেস ফ্রিক। আরব কি বলিউডের পথে হাঁটতে চলেছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের সামনে পড়তে হয় অক্ষয় কুমারকে। উত্তরে তিনি বলেন আরবের এখনও বয়স হয়নি এই সব নিয়ে চিন্তা করার, ও এই মুহূর্তে শুধুমাত্র ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে। আমি জানি না ও বলিউডে পা রাখতে চায় কি না, আমি আরবকে এই ব্যাপারে কোনোদিনই চাপ দেব না। আজকালকার বাচ্চারা জানে বড় হয়ে ওরা কি করবে, আমার ছেলেও এর ব্যতিক্রম নয়। মুম্বাইতে পড়াশোনা শেষ করে আরব লন্ডনে স্কুলে পড়তে চায়, ও এখন থেকে লন্ডনে কোন স্কুলে যাবে তা ঠিক করে নিয়েছে। আমার ছেলে বা মেয়ে যাই করতে চাক না কেন, আমি সবসময় ওদের পাশে থাকব। তো বন্ধুরা, অক্ষয় কুমারের ছেলে আরবকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগৎ সহ আরও নতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।